আগের পর্বে আমরা দেখেছিলাম গেরিনা ফ্রি ফায়ার এর ভিতরে 2030 সালে কি কি পরিবর্তন আসছে, এবং এই পর্বে আমরা দেখব যে গেমের ভিতরে সরাসরি গেম প্লে এর সময় কি কি পরিবর্তন এসেছে। তো চলেন আমরা বেশি দেরি না করে সম্পূর্ণ গেম প্লেটাই শুরু করে দিই। তো আমরা চলে যাবো সরাসরি এখান থেকে প্লেনে উইদাউট লবি। সো গাইস, ওয়েলকাম টু ফ্রি ফায়ার ইন 2030 পার্ট 2। সো গাইস, এখন আমরা সেফ ল্যান্ডিং করব, ঠিক আছে? কিন্তু ভাই, একই ইজেক্ট বাটনে ক্লিক করার জন্য 50 ডায়মন্ড লাগবে, মানে প্লেনেতে নিচে নামার জন্য 50 ডায়মন্ড। ভাই আমি ভাবতেছি ভাই এরপরে গেমে ঢোয়ার জন্য ভাই 1000 ডায়মন্ড না আসে বসে, এর ভাব গতি ভালো না। যাই ভাই চলেন আমরা আগে নিচে তো নামি। যাই, 50 ডায়মন্ডে ক্লিক করে দিলাম। এবার তুই সত্যি সত্যি কাটে নিয়ে গেছে, আয় রে খোদা রে। যাই ভাই, আমাদের অ্যাকাউন্টে আর অনলি 9950 ডায়মন্ড আছে। আল্লাহ জানে ভাই কি হবে, ভাই ভাব গতি ভালো বুঝতেছি না। 2030 সালে আসার পরে ভাই ফ্রি ফায়ার এমন হবে, এমন নিচে নেমে যাবে ভাই আমি কোনোদিনও ভাবতে পারিনি। আর ভাই আমার মানে কি বলবো, আমার মাথার মতো এখন কাজ করতেছে না যে ভাই মানে কি পায়খানা করতে গেলেও ডায়মন্ড লাগতেছে এমন একটা অবস্থা। মুখ দিয়ে আলু খাবেন, বাথরুমের ভিতরে যাই দেখবেন ডায়মন্ড পড়তেছে নিতে, বুঝতে পারছেন? কি রে তাড়াই গেল কে, কাজ করেন তো ভাই, মাউস তো কাজ করতেছে না, কাহিনী কি? নামার সাথে সাথে গুলি হাতে নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে 100 ডায়মন্ড কেটে নেওয়া হলো। এ গুগল, তোর মায়ের বক, তুই আমার ডায়মন্ড ফেরত দে ভাই, তুই আমার ডায়মন্ড ফেরত দে। গুলি না কি বল দেখাম বল, পিছন থেকে মারার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে আরো 50 ডায়মন্ড কেটে নিয়ে হলো। গেম আমি খেলতেছি না, তুই আমারে খেলতেছিস, কহালা হাই জেমি পাইলে তো একবার খেলবো না নেবালের ফ্রি ফায়ার। কিন্তু আমি বেশি তেড়ি বেড়ি করার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে আরো 50 ডায়মন্ড কেটে নেওয়া হলো। খেলবো না তোর বালার গেম, দে আমার ডায়মন্ড ফেরত দেবে। আমি আর গেম খেলবো না, আমি বস খারাপ করে দিছি, আমি গেম খেলবো না, আমার ডায়মন্ড ফেরত দে। দে ডায়মন্ড ফেরত দে, আমার ডায়মন্ড কিডে ঢুকিয়ে দেব। তাই ভাই তোর কাছে মাপ চাই, আমি গেম শেষ করে যাচ্ছি। এখন কি তুই যে এইটা লাভ দেওয়ার জন্য ডায়মন্ড চাবি, ক লাভ দেওয়ার জন্য ডায়মন্ড চাবি আমার শরীরে কো। এই যে ইনিমি আছে, ইনিমি আমি মারলেও কি আবার ডায়মন্ড চাবি? তুই তুই আমারে কো, এই দেখ দুই বিশি শট, দুই বিশি না পাঁচ বিশি শট গান ধরে আমি অন মারবো, ইজি কোপ দিতে পারবো। কই গেল ইজি কোপ? ইজি 1 2 3 ওপি। আমার দ্বারা লোকা আমার কেন করে মারলাম আমি, কত ভাই যে আমার গেম ধরা যাচ্ছে কে আবার, কাহিনী কি? হেডশট দিয়ে এনিমি মারার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে আরো 500 ডায়মন্ড কেটে নেওয়া হলো। ভালো হয়ে যাও ফ্রি ফায়ার, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। কি কব ভাই, কি একটা যুগে আইসে পড়লাম যে এনিমি মারতে গেলেও ডায়মন্ড দিয়া লাগতেছে। মওলা এগে ভিতরে থেকে রক্ষা করো আমার, অন্তত আমি আর চাচ্ছি না এর ভিতরে থাকতে। এবার রে হেডশট দেবো, কয়বার ডায়মন্ড কাটবি? এই দেখ হেডশট দিয়ে মারবো, দাঁড়া লাগেনি লাগেনি, শোনা ঘরো একটু এদিক ওই যে ঘুরে পড়ছে, এবার হেডশট দিয়ে মারবো, কয়বার ডায়মন্ড কাটবি? এই তো কত বড় সরস্বতী ডায়মন্ড কাট। হ্যাঁ আবার দাঁড়াই গেছে, বুঝতে পারিছি বুঝতে পারিছি, মারিছি আমি কাটটা যেন মারিছি, কয়বার কি মারিছি ক ভাই? নখা এনিমির উপর অত্যাচার করার জন্য তোর অ্যাকাউন্ট থেকে 2000 ডায়মন্ড কাটছি, কিছু কবি? ভাই তোরে আমি ইগনোর করে বলছি, তুই আমার কত খাবি দেই আজকে, তুই আমার কত খাতি পারি? এই উপরে এনিমি আছে, কে এনিমি দেখার জন্য কি ডায়মন্ড নিবি নাকি আমার কাছ থেকে? আচ্ছা গাইস চলেন, এখন উপরে এনিমি আছে, আমি এনিমি দেখতে পাচ্ছি, এখানে একটা মেবি আছে, ওই যে একটাতে পাইছি পুরা তোমার কব 200 শেষ করে ফেলছি। তোমার ডায়মন্ড কাটবো নাকি? না ডায়মন্ড কাটে নাই, খুব ভালো ভাই, এই কারণে আমার খুবই ভালো লাগে, সবসময় ডায়মন্ড ডায়মন্ড কাটে নাকি। এবার কিন্তু আমি কষ্ট দিয়ে মারিনি যে আমার উপর বোম মারছে, এবার ইনিমির কাছ থেকে ডায়মন্ড কাট ভাই। 2030 সালে ইনিমির কাছ থেকে ডায়মন্ড কাটা লাগবে, ইনিমির এখন স্টপ করে দিতে হবে। ইনিমি চলে আসে প্রায়, ওরে ওরা দিনে শর্ট দিতে হবে আমার, আমি আগেই বলে দিচ্ছি এবার কিন্তু কোনো ভুল কাজ করতে চাই না। এবার ইনিমি সামনাসামনি আসবে, মারবো যাতে করে আমার অ্যাকাউন্টে কোনো ডায়মন্ড না কাটে। ওপি ভাই, সামনাসামনি হেডশট মারছে আমার কিন্তু কোনো দোষ নেই, সামনাসামনি হেডশট মারছে। আর একটা ইনিমি আছে, ওরে মারতে পারলে ওপি হবে, এরে এরে অনেক অনেক পরিমাণে আমি ড্যামেজ দিচ্ছি। আর একটা ইনিমি কই গেল, একটা এমনি কেউ গেলো পিছন দিয়ে ঘুরে আসে, তো বুঝতে পারছি আমি পিছন দিয়ে ঘুরে আসে যে দেখতে পাচ্ছি। একটা ট্রাই লাগে নাই, একটা ট্রাই লাগে নাই, আর একটা শট দিতে হবে ওরে। মেঘে হাতে একটু ব্যাক আপে যাই, কর্নারে দাঁড়াই, এখানে একটা মেডিকিট নিয়ে নেবো। ভাব গতি ভালো না ভাই, কি করবো? ওপি, আরেকটা শট, আরেকটা শট, প্লিজ 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 মারিস না ভাই, প্লিজ মারিস না। দেখ এমনিতেই ডায়মন্ড গেছে, সবকিছু ম্যাচও শেষ করতে হবে, ম্যাচ শেষ করলে হয়তো আমার ডায়মন্ড গুলো ফেরত দিতে পারে, নাইলে আমার শেষ। এমনিতেই খয়রা তৈরি হয়েছি ভাই, প্লিজ মারিস না ভাই, গাঁজা খাই নিলাম দুটো, এবার নিচে যেতে হবে, নিচে যাইতে হবে। কেউ ভাই প্লিজ ভাই, অন্তত ডায়মন্ড গুলো কাটিস না ভাই, প্লিজ ডায়মন্ড ফেরত চাই আমার ভাই, প্লিজ। ওপি ওপি, এক টিম খেয়ে দেওয়ার জন্য আপনার অ্যাকাউন্ট থেকে সমস্ত ডায়মন্ড কেটে নেওয়া হলো। অনুগ্রহ করে আপনি গেম থেকে বেরিয়ে যান অথবা পুনরায় ডায়মন্ড অভাব করে আসুন। আপনার সুবিধার জন্য আরো জানিয়ে রাখছি যে আপনি বিকাশ অ্যাকাউন্ট কিংবা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারেন।
এতে করে আপনার গেম খেলাতে কোনো প্রকার অসুবিধা হবে না। প্রিয় গেমার, ফ্রি ফায়ার খেলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা বলছি শুনে রাখ, পরবর্তীতে গেম খেলতে আসলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক সবকিছু অ্যাড করে আসবি। পারলি তোর বাড়ি, জমি, দলিল পত্র অ্যাড করে আসবি। হ্যাঁ ভাই বুঝতে পারছি, অন্তত এই গেমটা তো খেলতি। তবে তো কটা গেছে না দুটো আই গেছে, পার্ট থ্রি বানানোই লাগবে নালে। আসলে